হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রুবা অরিন। আজকে আমি ব্লগটি শুরু করলাম সকাল থেকেই, আর আজকে হচ্ছে শুক্রবার। আমি একদম রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম আর চলে আসছি রান্না করার জন্য। চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর রান্নার রেসিপিটা হচ্ছে কি বলে, রুই মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব। টমেটো আর ধনে পাতা তো থাকবেই অবশ্য। আর আমার এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি সেখানে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম, যাতে এই গন্ধটা না থাকে মশলার। সেজন্য তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি, আর মটরশুঁটিগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি, এটার মধ্যেই মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার মটরশুঁটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, বেশ পরিমাণ টমেটো নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। সেজন্য আমি একটু ঝোলের পানিও দিয়ে দিলাম, যতটুকু ঝোল দিব আর কি আমি। আর এটা আমি মাখা মাখা করে রান্না করব, বেশি ঝোল দিব না। ধনে পাতাগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিব। আর আমি যে রুই মাছটা এখানে ছাড়ব, সেটা হচ্ছে আমি হলুদ আর মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি আগে ভেজে নিয়েছিলাম একটু হালকা করে। তো সেটা আর আমি দেখাইনি, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। আর আমি একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মাছগুলোর ভিতরে, একটু লবণের দরকার ছিল, সেজন্য দিয়ে দিলাম। রান্নাটা এটা আসলে আমাদের খুব পরিচিত একটা রান্না, তারপরে আমি শেয়ার করলাম। আজকে শুক্রবার, আপনারা জানেন যে আমি খুব শুক্রবারে সাধারণ রান্নাগুলো রান্না করি। আপনাদের ভাইয়া মানে সাধারণ খাবারগুলো খেতে খুব পছন্দ করে, পোলাও মাংস এগুলো ও প্রেফার করে না, সেজন্য এগুলোই আমি রান্না করছি। তো যা যা রান্না করছি অল্প অল্প করে একটু শেয়ার করব আপনাদের সাথে। আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখেন লুকটা কত সুন্দর এসছে। আর আমি একদম ঝোল রাখিনি, মাখা মাখা করে রান্না করেছি, এটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এরপর আমি দ্বিতীয় রান্নাটায় চলে গেলাম, সেটা হচ্ছে আমি পীরবদল মাছ বলি আমরা আমাদের ঢাকার ভাষায় বলে, তো সেটা রান্না করব। আর সেখানেও আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু লাল করে নিলাম, ব্রাউনিশ করে নিলাম, আর তারপর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার গন্ধ না থাকে, এটা আমরা সবাই জানি। আর এখানে আমি কোনো কিছু ব্যবহার করব না, শুধু মাছ দিয়ে এটা ভুনো করব, কোনো টমেটোও দিব না, আর হচ্ছে গিয়ে ধনে পাতাও ব্যবহার করব না এখানে, আর কাঁচামরিচটা দিয়ে দিব। দেখেন তেলের মধ্যে আমি এটা একদম ভাজা ভাজা করে নেব, এটা খেতে এত টেস্টি হয় যা বলার বাহিরে। আপনারা এভাবে করে দেখবেন, অনেকে আছে টমেটো ব্যবহার করে, ধনে পাতা ব্যবহার করে, কিন্তু এই মাছটার মধ্যে আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধু আমি কি বলে মশলাটার মধ্যে ভাজা ভাজা করব, একদম তেল উপরে চলে আসছে। তো আর এর মাঝখানে আমি আবার আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুর ভর্তাটা আমি করে নিচ্ছি, বেশি করে ধনে পাতা, কাঁচামরিচ আর হচ্ছে এই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি সর্ষের তেল দিয়ে দিব বেশি করে দিয়ে, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি আলুর ভর্তাটা, কারণ এটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে। আর সাথে ছিল আমার, আমি সালাদ করেছিলাম টমেটো, তারপর হচ্ছে শসা, আর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচের কুচো, এগুলো দিয়ে করেছিলাম যা করি, আর লেবু। এই এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসছে। আমি এখন টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়াও টেবিলে বসে গেছে খাওয়ার জন্য, কারণ শুক্রবারের দিন একটু তাড়াতাড়ি খাওয়া হয়, নামাজটা শেষ হওয়ার পরই খাওয়া শুরু হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এখন সব কিছু নিয়ে দিয়ে দিলাম, আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার মেয়ে খেতে বসে গেছে। তো আমাদের আজকে মেনু ছিল হচ্ছে আলুর ভর্তা, তারপর পীরবদল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, আর হচ্ছে রুই মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো আর ধনে পাতা দিয়ে রান্না করেছিলাম, আর স্যালাড ছিল সাথে লেবু। এই তো খুব সাধারণ খাবার, কারণ এই খাবারগুলো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। ও মাছ মাংস আর সরি মাছ না, মাংস আর পোলাওটা ও আসলে পছন্দ করে না। মাংস সাদা ভাত দিয়ে, প্লেন ভাত দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু পোলাওটা আসলে ও প্রেফার করে না, ও আসলে ওর পেটে একটু সমস্যা হয়, সেজন্য ও খেতে পারে না। যাই হোক, আমরা খাচ্ছি, আমি এ পাশ দিয়ে বসে গেছি, ক্যামেরার এই পাশে আমি বসছি খাওয়ার জন্য, আর হচ্ছে ওরা বাবা মেয়ে বসছে ক্যামেরার সামনে।
আমি ক্যামেরার ব্যাক সাইডে বসেছি, আমিও খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আসলে শুক্রবারের দিনটা খুব ভালো কাটে, কারণ ঘরে থাকে সবার, হাজবেন্ডই ঘরে থাকে, শুক্রবার ফ্রাইডে মানে বন্ধের দিন, ছুটির দিন, আমরা একটু সুন্দর করে এই দিনটা উপভোগ করি। যদি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা সময় হাতে থাকে আর হচ্ছে সময়টা দেয়া যায় আর কি ফ্যামিলিকে। তো আমরা এখন খাচ্ছি আর কথা বলছি। আমি জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে আপনাদের ভাইয়া, দেখেন কিভাবে আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, মনে হয় কি দিয়ে যেন ভাত খাচ্ছে। আলুর ভর্তাটা এত ফেভারিট একটা ডিশ যা বলা বাইরে। আমার মেয়েও খুব পছন্দ করে আলুর ভর্তা, বাবা মেয়ে দুজনেই খুব পছন্দ করে এই আলুর ভর্তাটা। আর আমি করি মিডিয়াম করি, ওরকম মানে খেতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো কথা নেই। ভর্তা করেছি একটু খেয়ে দেখি টেস্ট করে, এরকম আর কি আমার বেলায় যায়। তো যাই হোক, আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই। আর দেখেন বাবা মেয়েকে সার্ভ করে দিচ্ছে, নিজে দিচ্ছে, মেয়েকে দিচ্ছে, আর আমি তো আসলে এই পাশে বসে আছি, আমি ওদের কোনো কিছুই দিতে পারছি না, ওরা নিজেরা নিজেরাই নিয়ে খাচ্ছে। তো আশা করছি সবার ঘরে এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে, শুক্রবার সবাই খুব এনজয় করে আপনারা সবাই কাটান, আমার ভিউয়ার্স ভাই বোনেরা। আর যারা এখনো আমার চ্যানেলের বন্ধু হন নাই তারা অবশ্যই বন্ধু হয়ে যাবেন, যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলের সাথে যারা বন্ধু হন নাই তারা বন্ধু হয়ে যাবেন, আর যারা হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা সবাই সবার জন্য দোয়া থাকবো, সবাই সবার সাথে কানেক্ট থাকবো, আর সময় করে অবশ্যই আমরা সবার ভিডিও আমরা দেখব, সবাই সবাইকে সহযোগিতা করব, সাহায্য না সহযোগিতা করব আমরা সবাই সবাইকে, এটাই আমরা সবার কাছে চাইব। আর এই যে দেখেন ওরা খাচ্ছে, মজা করে করে খাচ্ছে দুজনে বাবা মেয়ে, আর আমি এই পাশে বসে বসে খাচ্ছি, বলছে আমাকে এটা দাও ওটা দাও, ওরা দিচ্ছে আমি খাচ্ছি। তো যাই হোক, এইভাবেই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা খুব সুন্দরভাবেই আমরা করলাম তিনজনে মিলে একসাথে বসে। আশা করি যারা আছেন ভিউয়ার্স ভাই বোনেরা যারা দেখেন তারাও এইভাবেই হয়তো ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে এইভাবে লাঞ্চ করেন। আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বলছিল যে খাবারগুলো ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল, তো বললাম হ্যাঁ তুমি আজকে বাসায় আছো সেজন্য একটু টেস্ট করেই রান্না করলাম আর কি, একটু মজা করলাম। তো যাই হোক, দুজন আমরা সবাই মিলে খেলাম। আর সকালের আসলে নাস্তা তারপর হচ্ছে এগুলো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছি, এগুলো আসলে শেয়ার করতে পারি নাই, আসলে অনেক সময় হয় কি যে ভুলে যাই, ভিডিও করতে ভুলে যাই, মনে থাকে না, সবসময় মনে করি যে যখন বাজার থেকে আসে তখন এগুলো ভিডিও করব, আসলে হয়ে ওঠে না। আর রান্না করলেই তো দেখা যায় যে কী কী আমরা বাজার করি না করি, সেজন্য আরও দেখানো হয় না। আর এগুলো গুছাতে গুছাতে আসলে সময় কীভাবে চলে যায় বোঝা যায় না। তো যাই হোক, এই বাজার করে আনার পর এগুলো আবার ফ্রিজ আপ করা মানে ফ্রোজেন করা, এগুলো করতে করতে আসলে সময় হয়ে ওঠে না আর মনেও থাকে না সেজন্য। আর যেহেতু আমার মেয়ে এবার পরীক্ষা দেবে, সারাদিন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে, খুব বিজি একটা শিডিউল যাচ্ছে ওর, ও সময় দিতে পারছে না আসলে। আর ওর সাথে সাথে আমারও খুব বিজি একটা শিডিউল যাচ্ছে, কারণ বাইরে পড়াশোনা, ঘরে টিউশন, মানে কি বলবো। তো যাই হোক, সব কিছু মিলে একটা সুন্দর সময় যাচ্ছে, মানে কীভাবে যে সকাল হচ্ছে কীভাবে আবার রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, এরকম একটা সময় যাচ্ছে আমাদের এখন খুব ব্যস্ততার মধ্যে। আর আপনাদের ভাইয়া খাচ্ছে আর কথা বলছে, আমিও এই পাশ দিয়ে কথা বলছিলাম। আর আমার মেয়ের খাওয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, দেখেন ওর প্লেট খালি, ও বলতেছে যে আম্মু আমার খাওয়া শেষ। আমি বললাম আর একটু খাওয়া, বলেন না। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর আপনারা ভিডিও দেখবেন আর লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি ভালো লাগে, আর হচ্ছে অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, এতে অনেকের কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিওটি। আর তাহলে আজকে আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।